কুমিল্লায় মহানগর এক্সপ্রেস ট্রেন ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 6.5 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ। সকাল 8:30টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে শনিবার গভীর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বদুয়ার বাজার বিশ্ব রোড রেল ওভারপাসের নিচে রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজি জানান, রেল ক্রসিং অতিক্রমের সময় বিকল হয়ে যায় সবজি বোঝাই পিকআপটি। এটি সরানোর সময় চলে আসে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস, কিন্তু দ্রুতগতির ট্রেন থামাতে ব্যর্থ হয় গেটম্যান। ট্রেনের ধাক্কায় লণ্ঠভণ্ড হয় পিকআপ, লাইনচ্যুত হয় মহানগর এক্সপ্রেস। দুর্ঘটনায় কয়েকজন সামান্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে দুটি রিলিফ ট্রেন উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনার পর বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন।